বটগাছ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সতেক শাখা বাহুতলি, বায়ুর সাথে কোলাকুলি, আনন্দতে দোলাদোলি, গভীর প্রেম ভরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা যাচ্ছি মানিকগঞ্জের সবচাইতে পুরনো একটি বটগাছ দেখতে, আর এই বটগাছটি হলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে অবস্থিত। কবি জীবনানন্দ দাস বটের ছায়ায় বিজন ঘাসে শুয়ে প্রকৃতিকে কাছে পেয়েছেন। ভাওয়াইয়া গানের কথায়, বটবৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে। দেশাত্মবোধক গানেও এসেছে বট, আবার জমবে মেলা বটতলা হাট খোলা অঘ্রাণে নবান্নের উৎসবে। মানিকগঞ্জের কাউটিয়া গ্রামের এই বটগাছটির আনুমানিক বয়স কত হতে পারে? আমার কাছে তো মনে হয় শত বছর পার হয়ে গেছে, কারণ গাছটি দেখতে এত পুরনো, দেখে অনেকটা ভুতুড়ে ভুতুড়ে লাগে, তাই না? লোকমুখে প্রচলিত আছে, এই বটগাছের ডাল যদি কেউ কাটত তাহলে সে নাকি অসুস্থ হয়ে যেত। এই কারণে এই বটগাছটি আর কাটা হয়নি। আস্তে আস্তে এই বটগাছটি বিশাল আকার ধারণ করেছে। পরিবেশবিদরা বটগাছকে বলেছেন জীববৈচিত্র্যের আবাসিক হোটেল। কেনই বা বলবে না, একটি বটগাছে অনেক অনেক কীটপতঙ্গ সহ অনেক অনেক জীব বসবাস করে। কোনো চিল বটের ফল খেয়ে 150-200 কিলোমিটার দূরে গিয়ে বিষটা ফেললেই সেখানে নতুন করে জন্ম নেয় আরেকটি বটগাছ। এছাড়াও নগরে মহানগরে উচ্চবিত্তের অনেকেই বহু টাকা ব্যয় করে বনসাই বটগাছ কিনে এনে তাদের ড্রয়িং রুমে রেখে দেয়।